পৌরসভা গঠন হতে চলে গেলেন চাকদাহ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ সরকার। পৌর বোর্ড গঠন হতেই চলে গেলেন চাকদাহ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ সরকার। আজন্ম কমিউনিস্টের এই জনপ্রিয় নেতা 1993 সাল থেকে 1998 সালে তিনি চাকদাহ পৌরসভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এর আগে অবশ্য ভাইস চেয়ারম্যান পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। আর সেই সুবাদে বর্তমান বিধায়ক বঙ্কিম ঘোষ বিজেপির বিধায়ক হলেও ব্যক্তিগত পুরনো সম্পর্কের জেরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছান বাড়িতে। বিগত বেশ কিছুদিন যাবৎ তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যা 5টা নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। স্ত্রী আগেই মারা গিয়েছিলেন, এক পুত্র বর্তমান। মৃতদেহ কলকাতা থেকে তার চাকদাহ লালপুরের বাড়িতে এসে পৌঁছায় সন্ধে 7টা নাগাদ। শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে পৌঁছান বহু বামপন্থী, স্থানীয় এবং জেলা নেতৃত্ব। এরপর চাকদা পৌরসভার পক্ষ থেকে তার শেষ শ্রদ্ধা জানানোর পর মৃতদেহ চাকদা মহাশাসনের শেষকৃত্য সম্পন্নের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। গোটা চাকদা শোকস্তব্ধ হয়ে গেছে তার মৃত্যুতে। কমরেড সুভাষ সরকার মারা গেছেন আজকে, আপনি ওইখানে এসেছিলেন মালা দিতে, এটা কি সৌজন্যের রাজনীতি না আগের পুরনো সম্পর্ক? না, সৌজন্য পুরনো বলে বিষয় নয়, বিষয় হচ্ছে যে সুভাষ সরকারকে আমি দীর্ঘ সময় ধরে চিনতাম, আমি তাকে চিনি জানি, তিনি একজন প্রকৃত সংগ্রামী মানুষ ছিলেন। চাকদার এলাকার মানুষের জন্য তিনি অনেক পরিষেবা দিয়েছেন, চাকদা পৌরসভার তিনি দীর্ঘ সময় চেয়ারম্যান ছিলেন, ফলে এরকম একজন সমাজসেবী মানুষ আমাদের সমাজ থেকে চিরজীবনের জন্য চলে গেলেন, ফলে সব মানুষই যেমন মানুষ মারা গেলে শ্রদ্ধা জানায়, তার পরিবারের প্রতি সমবেদনা জানায়, আমি সেই বাড়তি উদ্যোগ নিয়েই এলাকার বিধায়ক হিসাবে সুভাষদাকে আমি শেষ শ্রদ্ধা জানাতে এসেছি এবং তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাতে এসেছি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।